নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব বিজ্ঞানের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যে প্রশ্নগুলো আপনাদের আগামী সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা যে সমস্ত সরকারি চাকরি পরীক্ষায় বিজ্ঞান থেকে কোশ্চেন আসে তা সেই বিজ্ঞানেরই যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন বাদ দিয়ে সেই কোশ্চেন পেপারটা সলভ হতে পারে না বা কোশ্চেন পেপারটা কমপ্লিট হতে পারে না তা সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা তা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে তো চলুন আমরা আজকে শুরু করব তিনশো নম্বর প্রশ্ন থেকে আর এর আগের প্রশ্নগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা চ্যানেলের প্লে যান চ্যানেলের প্লে দেখুন আগের যে ভিডিওগুলো আছে সেই সমস্ত ভিডিও পরপর পর সিকোয়েন্সে দেওয়া আছে ঠিক আছে আর হ্যাঁ আরেকটা জিনিস আপনারা আমাদের সাথে আজকে এই কোশ্চেনগুলো একটা ছোট্ট করে পরীক্ষা দেবেন পরীক্ষাটার প্রসেস আমরা বলে দিই যে কোশ্চেনটা আপনার কোশ্চেন রাইট হচ্ছে সেটাই রাইট দেবেন যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস মার্কিং করবেন খাতা পেন্সিল নিয়ে অবশ্যই বসবেন এইভাবে আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করার পর আমরা জিজ্ঞেস করব আপনি কত পেলেন আর আপনারা আপনারা যে যত পেলেন সেই মার্কসটা আমাদের পোস্ট করবেন পঞ্চাশটা কোশ্চেনের মধ্যে কার কত মার্কস পেলেন ঠিক আছে তা আপনাদের মার্কস যদি সিক্সটি পার্সেন্ট অ্যান্ড থেকে থাকে তাহলে জানবেন যে আপনাদের পারফরমেন্স ঠিক আছে আর আপনাদের পারফরমেন্সটা টিকিয়ে রাখার জন্য বা ধরে রাখার জন্য আপনারা আমাদের রেগুলার ভিডিওগুলো ফলো করবেন আর এছাড়া যাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্ট ব্যান্ড বিলো সিক্সটি পার্সেন্ট আছে তাদের ক্ষেত্রে বলবো আপনারা আমাদের চ্যানেলের প্লে যান কোনো চিন্তার কারণ নেই আমরা হাজারের ওপর ভিডিও আপলোড করে দিয়েছি আমরা সেন্ট্রাল টেড বেঙ্গল টেড ত্রিপুরা টেড এবং আসাম টেডের ভিডিও আপনাদের দিয়ে থাকি তা সুতরাং চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখুন আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও দেওয়া আছে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো আপনারা দেখুন আশা করছি আপনাদের মার্কস অবশ্যই বেড়ে যাবে ঠিক আছে তা চলুন আমরা আজকের আলোচনা শুরু করব আজকের আলোচনার বিষয় তিনশো নম্বর প্রশ্ন থেকে তা তিনশো নম্বর প্রশ্ন প্যাথোজেন যার দেহে বসবাস করা রোগ সৃষ্টি করেও পুষ্টি লাভ করে তাকে বলে অপশন এ আছে ইনসাইটেন্ট অপশান বি আছে হোস্ট অপশন সি আছে প্যাথোজেন এবং অপশন ডি আছে প্যাথোজেনিসিটি তাহলে তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর আপনারা নির্বাচন করুন আমরা স্ক্রিনে দেখে নেব যে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা বলছেন অপশান বি হোস্ট তাদের সবার উত্তর সঠিক আর আপনাদের যাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আমরা এবার চলে যাবো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড নম্বর প্রশ্ন প্রশ্ন আছে হাইপার ট্রফির ফলে অপশন এ উদ্ভিদ অঙ্গের অস্বাভাবিক বৃদ্ধি অপশান বি উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হওয়া আর অপশান সি আছে উদ্ভিদ কলার ক্ষয়ক্ষতি হওয়া অপশান ডি নেই তা ওটা নিয়ে আমাদের চিন্তা ভাবনার কোনো কারণ নেই তা তিনটির মধ্যে তিনটি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আমাদের এখানে বলতে হবে তা যারা এখানে অ্যানসার বলছেন অপশান এ উদ্ভিদ অঙ্গের অস্বাভাবিক বৃদ্ধি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড নম্বর প্রশ্ন বডি আর্কস মিশ্রণ হলো অপশন এ তুতে সোডিয়াম কার্বনেট ও জলের মিশ্রণ অপশন বি তুতে ও কলিচুন মিশ্রণ অপশন সি সোডিয়াম কার্বনেট ও জলের মিশ্রণ এবং অপশন ডি তুতে কলিচুন ও জলের মিশ্রণ 353 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নে যারা বলছেন অপশন ডি তাদের সবার উত্তর সঠিক এবং তাদের সবাইকে সাধুবাদ জানায় চলে আসছি আমরা পরবর্তী क्वेश्चन क्वेश्चन नंबर 354 লেট ব্লাইট ডিজিজ অফ পটেটো রোগ সৃষ্টির জন্য দায়ী প্যাথোজেনটি হল অপশান জ্যান্ত মোনাস তিনশো চুয়ান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন এ ফাইট পথরা তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি ফিফটি ফাইভ তিনশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন আর চলুন দেখে নেই তিনশো পঞ্চান্ন নম্বর প্রশ্নে কি আছে তিনশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন পুচিনিয়া গ্যামিনিস আক্রমণ করে অপশান এ আছে গম গাছের পুষ্প মঞ্জুরিতে বি আছে গম গাছের কাণ্ডে অপশান সি আছে গম গাছের পাতায় এবং অপশান ডি আছে গম গাছের মূলে তিনশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান বি গম গাছের কাণ্ডে তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি তামাক গাছের পাতায় রোগ সৃষ্টিকারী ভাইরাসটি হল অপশান এ আছে টোবাকো মজিক ভাইরাস অপশন বি আছে ফোমিয়া অপশন সি আছে হেলমন্স ওরিয়াম এবং অপশান ডি আছে জ্যান্থো মিন্স তাহলে এই চারটে অপশান আর এই চারটে অপশানের মধ্যে আপনাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে আপনারা নির্বাচন করুন তিনশো 56 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন এ টোবাকো মোজাইক ভাইরাস এটা তামাক গাছের সাথে সংযুক্ত তা এই কোশ্চেনের অ্যানসার কিন্তু অপশন এ টোবাকো মোজাইক ভাইরাস চলে তাহলে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 356 মানে এটা 7 হবে আগেরটা ছয় হয়ে গেছে তা চলুন দেখেনি এই 357 এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে ঠিক আছে তা আমাদের এখানে কোশ্চেন জানতে চাই হয়েছে ধান গাছের চিটে রোগ সৃষ্টিকারী জীবাণুটি হলো এক প্রকার অপশন এ ভাইরাস অপশন বি ছত্রাক অপশন সি ব্যাকটেরিয়া এবং অপশন ডি হচ্ছে মিনাটোড তাহলে তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর চলুন আমরা দেখে নেব কি হবে আপনারাও এর উত্তর নির্বাচন করুন আমরা এর কোশ্চেন সঠিক উত্তর যেটা সেটা আমরা দেখে নেব এর সঠিক উত্তর যারা বলছেন অপশান বি ছত্রাক তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি তিনশো আটান্ন নম্বর প্রশ্ন আর তিনশো আটান্ন নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে গম গাছের স্মার্ট রোগের জন্য দায়ী প্যাথোজেনটি হলো অপশান এ জাই টু ফোরথোরা অপশান বি প্রচিনিয়া অপশান সি প্যাস্টোলোমিয়াস আর অপশান ডি হচ্ছে কে তাহলে এই চারটে অপশান এই চারটে অপশানের মধ্যে আপনাদের সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করুন আমরা এখানে দেখে নেব যে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা তা যারা এখানে অপশান বলছেন অপশান বি পুচিনিয়া তাদের সবার উত্তর সঠিক আর তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ফিফটি নাইন লুস স্মার্ট অফ হুইট কোন গাছে দেখা যায় অপশন এ ধান অপশন বি পাট অপশন সি আখ এবং অপশন ডি হচ্ছে গম চারটে অপশন আর চারটে অপশনের মধ্যে এই যে হুইটস যখনই কথাটা লেখা আছে তাহলে এটা গমের সাথে গমের ইংরেজি নাম হুইটস তা এখানে অপশন ডি গম কিন্তু এখানে সঠিক উত্তর হবে চলুন আমরা পরবর্তী কোশ্চেনে যাই কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সিক্সটি হাইপো প্লাস্টিডের ফলে কোষ বিভাজনের হার অপশন এ কমে যায় অপশন বি বেড়ে যায় অপশন সি দ্রুত হয় এবং অপশন ডি কোনোটি নয় তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নে যারা বলছেন অপশান এ কমে যায় তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি প্রশ্ন আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে জ্যান্থমনিস্ট্রি দেখা যায় অপশান এ তামাক গাছে অপশন বি চা গাছে অপশন সি লেবু গাছে এবং অপশন ডি ধান গাছে 361 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নেব এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন সি লেবু গাছে তাদের সবার উত্তর সঠিক চলুন আমরা এবার যাব পরবর্তী क्वेश्चन क्वेश्चन नंबर 362 কোন উদ্ভিদে ব্যাকটেরিয়া ঘটিত কোন রোগ দেখা যায় অপশন এ ধান অপশন বি চা অপশন সি গম এবং অপশন ডি লেবু গাছ তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি লেবু গাছ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সাইন্যাপস হলো অপশন এ দুটি অ্যাকশনের মিলনস্থল অপশন বি দুটো ডেনড্রা ড্রাইট মিলনস্থল অপশন সি অ্যাকশন ও ডেনডানের মিলনস্থল এবং অপশন ডি দুটো কোচ দেয়ের মিলনস্থল তিনশো তেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অ্যাকশন ও ডেনড্রানের মিলনস্থল নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড আবরণী কোথায় থাকে এটা আপনাদের ছিল ক্যালেদিনের হোম টাস্কের প্রশ্ন তো চলুন দেখে নেব আজকে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হয় তা কোশ্চেন মায়োলিন আবরণী কোথায় থাকে আমাদের এখানে অপশন আছে অপশন এ কোচ দেহে অপশান বি অ্যাকশন অপশান সি ডেন এবং অপশান ডি ডেনড্রাইট ডেন ড্রাইটে তাহলে তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি অ্যাকশন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 365 সরেক অনৈচ্ছিক পেশি কোনটি অপশন এ অস্থি পেশি অপশন বি রীত পেশি অপশন সি অন্তর যন্ত্রীয় পেশি এবং অপশন ডি মসৃণ পেশি 365 নাম্বার প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রীত পেশি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 366 কোন সংগ্রহন কলা কোশে নিউক্লিয়াস থাকে না অপশন এ মনোসাইট অপশন বি লিম্ফোসাইট অপশন সি ইউসিনোফিল আর অপশন ডি এরিথ্রোসাইট তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি क्वेश्चन क्वेश्चन সিক্সটি সেভেন মূল বা কাণ্ডের অগ্রে যে ভাজক কলা থাকে তাকে অপশন এ অগ্রস্থ ভাজক কলা অপশন বি আদি ভাজক কলা অপশন সি গৌণ ভাজক কলা এবং অপশন ডি নিবেশিত ভাজক কলা তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অগ্রস্থ ভাজক কলা নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সিক্সটি এইট কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য দায়ী অপশন এ অগ্রস্ত ভাজক কলা অপশন বি মূল ভাজক কলা অপশন সি নিবেচিত ভাজক কলা আর অপশন ডি পার্শ্বস্ত ভাজক কলা তিনশো আটষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি পার্শ্বস্ত ভাজক কলা নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সিক্সটি নাইন সঙ্গী কোষ কোন কোষের সাথে থাকে অপশন এ সিভনাল অপশন বি ক্লোরাইড অপশন সি

এরেনকাইমা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সেভেন্টি ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমা কে অপশন এ ক্রোসেনকাইমা অপশন বি অ্যারেনকাইমা অপশন সি ইডিও ব্লাস্ট এবং অপশন সি কোরেনকাইমা তিনশো একাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ক্লোরেনকাইমা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি এইডস রোগের ভাইরাস এইচআইভিতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে অপশন এ আরএনএ অপশন বি ডিএনএ অপশন সি আরএনএও ডিএনএ দুটোই এবং অপশন ডি যেকোনো একটি তিনশো বাহাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ আরএনএ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সেভেন্টি থ্রি সংক্রমণযোগ্য ভাইরাস কণাকে বলে অপশন এ রিও ভাইরাস অপশন বি জেমিনি ভাইরাস অপশন সি ভিরিয়ন এবং অপশন ডি লাইটিক তিনশো তিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ভিরিয়ন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সেভেন্টি ফোর আধুনিক কালে ব্যাকটেরিয়াকে কি বলে অপশান এ প্রতিষ্ঠা অপশন সি অপশন বি স্যাডি অপশন সি মাইক্রোব এবং অপশান ডি হচ্ছে কোনোটি নয় তিনশো চুয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ প্রতিষ্ঠা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ যে সকল প্রাণী বা উদ্ভিদ ভাইরাস সংক্রমণে সাহায্য করে তাকে বলে অপশান এ সেক্টর অপশন বি ভেক্টর অপশন সি প্রোটেক্টর এবং অপশন ডি ইন্সপেক্টর তিনশো পঁচাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ভেক্টর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সেভেন্টি সিক্স ক্যাপসিড বিহীন ভাইরাসকে কি বলে অপশান এ পেলমোরিয়াম অপশন বি লিওভাইরাস ভাইরাস সি ক্যাপসোমিয়ার আর অপশন ডি ভাইরয়েড তিনশো ছিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ভাইরয়েড নেক্সট কোয়েশচেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ইকোলাই ব্যাকটেরিয়া কোন ভিটামিন সংশ্লেষ করে অপশান এ বি অপশন বি বি অপশন সি সি এবং অপশন ডি এ তিনশো সাতাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বি টুয়েলভ নেক্সট কোশচেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ব্যাকটেরিয়া কোষ অপশান এ কোষপর্দা যুক্ত অপশন বি কোষ প্রাচীর যুক্ত অপশন সি কোষ প্রাচীর বিহীন এবং অপশন ডি সব কয়টি তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ক্রোশপ্রাচীর যুক্ত নেক্সট কোশ্চেন क्वेश्चन नंबर থ্রি নিচের কোনটি একটি উপকারী ভাইরাস অপশন এ রুবেলা ভাইরাস অপশন বি রাইনোভাইরাস অপশন সি ভ্যারিওলা ভাইরাস এবং অপশান ডি ব্যাকটেরিওফাজ ফাজ তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ব্যাকটেরিয়া ফাজ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি ফাজ কথাটির অর্থ কি অপশন এ রক্ষক অপশন বি ভক্ষক অপশন সি সংগ্রাহক এবং অপশন ডি ক্ষতিকারক তিনশো আশি প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ভক্ষক নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার 381 সাধারণ ঠান্ডা লাগা কোন ভাইরাসের জন্য ঘটে অপশন এ রুবেলা অপশন বি ট্রাকোমা অপশন সি ভ্যারিওলা এবং অপশন ডি রাইনো তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি রাইনো নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর থ্রি হান্ড্রেড এইট সাধারণত কোন ভাইরাসের বিরুদ্ধে কাজ করে অপশান এ পোরা নাঙ্গারা ও এনকেফ্যালাইটিস অপশন ডি মামস ভাইরাস অপশন সি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং অপশন ডি ইন ভাইরাস তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড এইটটি থ্রি ব্যাকটেরিয়ার কোষ বিভাজন কোন ধরনের অপশান এ অ্যামাইটোসিস অপশন বি সাইটোসিস অপশন সি মিওসিস এবং অপশন ডি কোনোটি নয় তিনশো তিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ অ্যামাইটোসিস নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড এইটটি ফোর গোলাকার ব্যাকটেরিয়াকে বলে অপশান এ ব্যাসিলি অপশন বি ভিব্রিয় অপশন সি স্পাইরিলা এবং অপশন ডি কক্কাই তিনশো চুরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি কোক্কাই নেক্সট কোয়েশচেন কোশ্চেন নাম্বার থ্রি ব্যাকটেরিয়া শব্দটি প্রথম প্রয়োগ করেন অপশান এ বুটস চিল্লি অপশন বি ইরহেনবার্গ অপশন সি নিউটন এবং অপশন ডি আলেকজান্ড্রিয়া তিনশো পঁচাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ইরহেনবার্গ নেক্সট কোয়েশচেন কোশ্চেন নাম্বার থ্রি নিচের কোন ব্যাকটেরিয়ার পুষ্টি আংশিক মৃতজীবী ধরনের অপশন এ ভিব্রিয় কলেরি অপশন বি ক্লস্টিডিয়াম অপশন সি নিসেরিয়া গনেরে এবং অপশন ডি হচ্ছে ইকোলাই তিনশো ছিয়াশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ভিব্রিয় কলেরি নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড এইটটি সেভেন এরিয়ার মদ ও নানা প্রকার এটা বিয়ার হবে সরি বিয়ার মদ ও নানা প্রকার অ্যালকোহল জাতীয় দ্রব্য প্রস্তুত করতে কোন ব্যাকটেরিয়া প্রয়োজন অপশন এ কক্কাস অবিয়াস অপশান বি ল্যাক্টোব্যাসিলাস ট্রাইকোডিটস অপশন সি ব্যাসিলাস কোলাই এবং অপশান ডি হচ্ছে স্টেপটোমাইসিস গিসিয়াস তাহলে আমরা দেখে নেব তিনশো সাতাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ল্যাক্টোব্যাসিলাস ট্রাকাইডেস আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 388 জমির উর্বরতা বৃদ্ধিতে কোন ধরনের ব্যাকটেরিয়া কাজ করে অপশন এ সিউডোমোনাস অপশন বি ট্রাইকোডার্মা অপশন সি অ্যাজোটোব্যাক্টর এবং অপশন ডি হচ্ছে মাইক্রোককাস 388 নাম্বার প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অ্যাজোটোব্যাক্টর नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 389 নিচের কোনটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অপশন এ ডিপ্লো কাক্কাই অপশন সি সালমনিলা অপশন সি ট্রাইডিটিয়াম টিটেনি এবং অপশন ডি হচ্ছে নিউমো তাহলে তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সালমনিলা নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর থ্রি হান্ড্রেড নাইনটি ব্যাক্টেরিয়া কোষে ট্রান্সডাকশন পদ্ধতি কে আবিষ্কার করেন অপশন এ লেডারবার্গ ও জিন্দার অপশন বি আভেরি অপশন সি ম্যাকিও ড এবং অপশান ডি হচ্ছে ম্যাককাইটি তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ লেডারবার্গ ও জিন্ডার চলে আসছি পরবর্তীও আজকের শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড নাইনটি ওয়ান তাহলে তিনশো নম্বর প্রশ্ন নিচের কোনটি একটি সন্ধানী ব্যাক্টেরিয়া অপশন এ সিউডোমোনাস অপশান বি নিসেরিয়া গনেরি অপশন সি ক্লস্টিডিয়াম এবং অপশান ডি হচ্ছে ইকোলাই আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে আপনারা নির্বাচন করুন এই চারটে অপশনের মধ্যে কোনটি আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে ঠিক আছে তা এই চারটের মধ্যে এর সঠিক উত্তর হলো যারা বলছেন অপশন ডি ই কোলাই তাদের সবার উত্তর সঠিক আর সবাইকে সাধুবাদ জানাই আপনারা আজকে আমরা টোটাল আলোচনা করলাম পঞ্চাশটা কোয়েশ্চেন হয়নি তা তার থেকে আমাদের কম আছে তাহলে আমরা আজকে আলোচনা করেছি তা নটা কোশ্চেনে কে কত মার্কস পেলেন সেটা আমাদের একটু পোস্ট করবেন আপনারা মার্কস পোস্ট করলে আমরা বুঝতে পারবো আপনাদের পার্সেন্টেজটা কোন জায়গায় আছে এবং আপনারা নিজেরা বুঝতে পারবেন যে আপনাদের পার্সেন্টেজটা কতটা গ্রো আপ করতে হবে বা গ্রোথ কতটা প্রয়োজন আছে আর তার জন্য আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনাদের মোটিভেট করার জন্য দেওয়া আছে অবশ্যই আপনারা সেগুলো সেই আপনাদের মার্কসের ক্যাটাগরি অনুযায়ী দেখে নেবেন এইবার আমরা চলে আসছি পরবর্তী বিষয় সেটা হচ্ছে আপনাদের কোয়েশ্চেন অ্যান্সারের বিষয় আজকে আমাদের হোম প্রশ্ন আমি বলবো আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম প্রশ্ন হলো প্রথম জীবনের সৃষ্টি হয়েছিল অপশান এ আকাশে অপশান বি স্থলে অপশান সি জলে এবং অপশান ডি সমুদ্র জলে আবার আমি আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি প্রথম জীবনের সৃষ্টি হয়েছিল অপশান এ আকাশে অপশান বি স্থলে অপশান সি জলে এবং অপশান ডি সমুদ্র জলে চারটে অপশানের মধ্যে যেটি আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে সেই উত্তরটি পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর হয় ঠিক এই ক্লাসে আমরা আপনাদের এই উত্তরটা দিয়ে দেব এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে তাদেরকে পুরস্কৃত করা হবে যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ